ভিডিওতে আমরা দেখব যে কোন বিষয়ে তুমি কত মার্কস পেলে তোমার পাস নাম্বার আসবে, কত মার্কস পেলে তুমি এ প্লাস পাবে, কত মার্কস পেলে এ গ্রেড, বা কত কোন কত নাম্বারে তুমি কত পেলে কোন গ্রেডটি পাবে সেটি আমরা আজকে ভিডিওতে দেখব। প্রথমে আমরা আলোচনা করব 55 নম্বরের যে পরীক্ষাগুলো, যে বিষয়ের বলা আছে 55 নম্বর পরীক্ষা, সেই বিষয়গুলোতে তুমি কত পেলে পাস করবে। সেই বিষয়গুলোতে 19 পেলে পাস করবে, এবং কোন বিষয়ে 55 পরীক্ষা হবে সেইটা কিন্তু আমাদের আগের যে ভিডিওটি আমরা দেখেছিলাম সেখানে কিন্তু বলা আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। সেটিতে নতুন আমরা দেখিয়েছিলাম যে এসএসসিতে কোন বিষয়ে পরীক্ষা হবে, কোন বিষয় হবে, কোনটা কত মার্কস, তোমরা এসএসসিতে কোনটা কত মার্কস সেটা দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে 55 নম্বর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে 19 নম্বর পেলে পাস করবে তোমরা। তার মানে এই 55কে কিন্তু 55 রাখা হবে না, 55কে 100তে রূপান্তর করা হবে। সেই 100তে তুমি যদি 100তে যে রূপান্তর করা হবে তাহলে 19 যদি পাও 100তে কিন্তু 33 চলে আসতেছে। ওকে, তো 55 নম্বরের ভিতর কত নম্বরে তোমরা এ প্লাস, এ, এ মাইনাস, বি, সি, ডি, এফ এই গ্রেডগুলো পাবে। এফ যে গ্রেডটি এটা আসলে কোনো গ্রেডের মধ্যে পড়ে না, এটাকে আমরা চাইলে লাল কালি দিতে পারি। হ্যাঁ, এটা কোনো মানে এটা হচ্ছে গ্রেড, এমন গ্রেড যেটা ফেল গ্রেড আর কি, ফেল করে এফ গ্রেড পাইলে। যাই হোক, তো পরীক্ষা নম্বর আমরা এখানে একটা চক আকারে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। পরীক্ষার নম্বর একটা চা একটা এক পাশে রাখলাম, তার পরবর্তী কলামে রাখলাম নম্বর, তার পরবর্তী কলামে রাখলাম গ্রেড, এবং সর্বশেষ কলামে রাখলাম জিপিএ। 55 নম্বরের যে পরীক্ষা এর ভিতরে যদি তুমি 44 নম্বর পাও সেটিতে তোমাকে এ প্লাস হিসেবে গ্রেড দেওয়া হবে। তার মানে তুমি জিপিএ হিসেবে যদি কাউন্ট করতে চাও তাহলে জিপিএ 5 পাবে ওই বিষয়ে। তার মানে 55 নম্বরের যে পরীক্ষা সেই বিষয়ের নাম্বার 100 যখন করা হবে, তুমি যদি 55-তে 44 পেয়ে যাও তাহলে তোমাকে 100-তে 80 হয়ে যাবে। তার উপরে পেলে তো কোনো সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন 44 পেতে হবে। 44 পেলেই তুমি কেবল এ প্লাস পাবে, মানে 80 নম্বরটি পেয়ে যাবে এবং জিপিএ 5 হয়ে যাবে। তো আরেকটি কথা বলে নিই ক্লিয়ার করে, যে 55 নম্বরের পরীক্ষা কিন্তু নাম্বার 55 থাকবে না, এটাকে 100 রূপান্তর করা হবে। তো এর মধ্যে 55-এর ভিতরে যদি এই নাম্বারটি পাও তাহলে এই গ্রেডগুলো পাবে তোমরা। এবার আসি 55-এর ভিতরে যদি তোমরা 38.5 এই নম্বরটি পাও তাহলে তোমাদের গ্রেড হবে এ গ্রেড এবং জিপি হবে 4। 55-এর ভিতরে যদি তোমরা 33 নম্বর পাও তাহলে গ্রেড হবে এ মাইনাস এবং জিপি হবে 3.50। 55-এর ভিতরে যদি 27.5 পাও তাহলে গ্রেড হবে বি এবং জিপি হবে 3। 55-এর ভিতরে যদি তোমরা 22 পাও তাহলে গ্রেড হবে সি এবং জিপি হবে 2। 55-এর ভিতরে যদি 19 পাও তাহলে গ্রেড হবে ডি এবং জিপি হবে 1 বা 1। 55-এর ভিতরে যদি তোমরা 0 থেকে 18-এর মধ্যে যে কোনো নাম্বারই পাও তাহলে তোমরা ফেল করবে। তো আমরা চাই না যে কোনো স্টুডেন্ট ফেল করুক, সকল স্টুডেন্টই 19-এর বেশি পাক 55-এর ভিতরে। তো যারা পাবে তাদের হচ্ছে 0 থেকে 18-এর মধ্যে থাকলে ফেল হয়ে যাবে, তার মধ্যে কোনো জিপিএ থাকবে না, তাকে তার রেজাল্ট দেখাবে ফেল। এটা ছিল 55-এর ভেতরে। আমাদের কিন্তু অনেকগুলো নাম্বার রয়েছে, 55 নম্বরের পরীক্ষা হবে, 50-এর পরীক্ষা হবে, 45-এর পরীক্ষা হবে। আচ্ছা, এটা ছিল 55-এর মধ্যে আমরা দেখে নিলাম যে 55-এর ভিতরে আমরা কত পেলে এ প্লাস পাবো। এই নম্বরটি কিন্তু 100-তে রূপান্তর করাই হবে। তো এর ভিতরে তুমি এটা পেলেই কিন্তু এ প্লাস বা এ, এ মাইনাস, বি যে গ্রেডগুলো দেখানো হয়েছে সেই নাম্বারটি পেলে সেই গ্রেডটি পেয়ে যাবে। আশা করছি তোমরা সেভাবে প্রস্তুতি নেবে যে কততে কত পেতে হবে। এবার পাস মার্কসে চলে আসি। 50-এ যখন পরীক্ষা হবে, যেসব বিষয়ে 50-এ পরীক্ষা হবে, যেমন ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার যে বিষয়গুলো রয়েছে এগুলো 50-এ পরীক্ষা হবে। তো এসব ক্ষেত্রে পাস নম্বর 50-এর মধ্যে 17 পেলে পাস করবে তোমরা, এবং 50-এর ভিতরে কত নম্বরে তোমরা এ প্লাস, এ, এ মাইনাস, বি, সি, ডি, এফ এই গ্রেডগুলো পাবে। পরীক্ষার নম্বর যখন 50, তো 50-এর ভিতরে যদি তোমরা 40 নম্বর পেয়ে যাও তাহলে গ্রেড এ প্লাস হিসাবে চিহ্নিত করা হবে, এবং জিপিএ হিসাবে জিপিএ 5 দেওয়া হবে। মানে যখন 50 যেহেতু তাহলে 2 দ্বারা গুণ হয়ে যাচ্ছে সরাসরি, 50 দুগুণে কত, 100। 100-তে তোমরা যদি 40 পাও তার মানে 80 হয়ে যাবে, 80 হলে এ প্লাস পেয়ে যাচ্ছ। 50-এর ভেতরে এটি কিন্তু ন্যূনতম নাম্বার, এর বেশি পেলেও তোমরা কিন্তু এ প্লাসই পাবে। তো ন্যূনতম এটি পেতেই হবে, এটি না পেলে এই গ্রেডটি সম্ভব না আর কি। তোমরা যদি 36 পাও তাও কিন্তু তুমি এ গ্রেডের মধ্যে থাকছো, ঠিক আছে। আমি আশা করছি বুঝতে পারছি যে এখানে 44 পাইলেও তুমি এ প্লাস, 45 পাইলেও এ প্লাস, কিন্তু এখানে যদি 44-এর কম পাও, 43 পাও, তা কিন্তু তোমাকে এ গ্রেডে চলে আসতে হবে। আচ্ছা, এটি ন্যূনতম নাম্বার। আচ্ছা, তাহলে 50-এর ভিতরে 35 পেলে তোমরা এ গ্রেড পাবে এবং সেটি জিপিএ 4 হিসেবে গণ্য করা হবে। 35-এর কম পেলে কিন্তু সেটা এ মাইনাস চলে আসবে। তার মানে কত পেলে এ মাইনাস হবে, 50-এর ভেতরে ন্যূনতম যদি 30 পাও তাহলে তুমি এ মাইনাস গ্রেডটি পাবে, যেটা জিপিএ হচ্ছে 3.50। 50-এর ভিতরে যদি তুমি ন্যূনতম 25 নম্বর পাও তাহলে গ্রেড হবে বি, যেটির জিপি হবে 3। 50-এর ভিতরে ন্যূনতম 20 নম্বর পেলে তোমরা গ্রেড সি অন্তর্ভুক্ত হবে, যার জিপি হচ্ছে 2।
পঞ্চাশের ভেতরে ন্যূনতম 17 পেলে তোমরা গ্রেড ডি মানে পাস করতে পারবে এবং সেটা জিপি হবে 1 ন্যূনতম। 18 পেলেও কিন্তু ডি গ্রেড, 19 পেলেও ডি গ্রেড, তবে 20 পেলে কিন্তু সি গ্রেডে চলে যাবে। আর 50 এর ভিতরে যদি 17 থেকে 16 এর ভিতরে নাম্বার থাকে তাহলে কিন্তু তুমি ফেল করবে। তার আমরা চাই না কোনো স্টুডেন্ট ফেল করুক, তারপরে যারা করবে এই নাম্বারটি পাবে তারা কিন্তু ফেল করবে এবং তাদের কোনো জিপিও দেখানো হবে না, তাদের রেজাল্টটি আসবে ফেলড। আচ্ছা, এবার আসি আমরা যেসব বিষয়ে বলা হয়েছে 45 নম্বরের পরীক্ষা হবে, 45 নম্বর যেসব বিষয়ে পরীক্ষা হবে সেসব বিষয় আসলে কী হবে। সেসব বিষয়ের ক্ষেত্রে 15 নম্বর পেলেই তোমরা পাস করবে 45 নম্বরের মধ্যে, এবং 45 নম্বরের ভেতর কত পেলে তোমরা A+, A, A- বি সি ডি এফ এই গ্রেডগুলো পাবে সেটি আমরা এখন দেখব। পরীক্ষার নম্বর যখন 45, 45 নম্বরে তোমরা যদি 36 নম্বর পেয়ে যাও তাহলে গ্রেড A+ হিসাবে চিহ্নিত হবে এবং GPA 5 হবে। তার মানে 45 নম্বরকে যখন 100 করা হবে তখন এই 36 নম্বরটা 80-তে চলে যাবে। 45-এর ভিতরে যদি তোমরা 31.5 নম্বর পাও তাহলে গ্রেড A-তে চলে আসবে এবং GPA হয়ে যাবে 4। 31.5 থেকে 36-এর মধ্যে 36 মানে 35-এর এই ঘরগুলোতে নাম্বার থাকলে এই নাম্বার আসবে, এই গ্রেড আসবে। তবে 31-এর কম পেলে, 31.5-এর কম পেলে কিন্তু আর এই গ্রেড থাকছে না, তখন কিন্তু সেটা A- চলে আসবে। আচ্ছা, 45-এর ভিতরে যদি 27 নম্বর পাও তাহলে গ্রেড A- হবে এবং সেটি GPA 3.50 হবে। 45-এর ভিতরে যদি তোমরা 22.5 এই নম্বরটি পাও তাহলে গ্রেড হবে B এবং GPA হবে 3। 45-এর ভিতরে যদি তোমরা 18 নম্বর পাও তাহলে গ্রেড হবে সি এবং জিপিএ হবে 2। 45-এর ভিতরে যদি তোমরা 15 নম্বর পাও তাহলে গ্রেড হবে ডি এবং জিপিএ হবে 1। 45-এর ভিতরে যদি 0-14 এই নম্বরের মধ্যে পাও তাহলে গ্রেড হবে এফ এবং জিপিএ হবে ফেল। তার মানে তোমরা এখন ফেল করবে 0-14 মধ্যে পেলে 45-এর মধ্যে। তো 45-এর মধ্যে যদি 15 পেয়ে যাও তাহলে কিন্তু সেটা ডি গ্রেডে চলে আসতেছে, তার মানে পাস করবে। তাহলে পাস নম্বর কত 45-এ? 33 নম্বরে পাস হবে 100-তে, কিন্তু 45 নম্বরে 15 পেলেই পাস। তো এটাকে যেহেতু 100-তে রূপান্তর করা হবে তো 15 নম্বরটি সখন 33 হয়ে যাবে। এটাই ছিল তোমাদের নম্বর বন্টন, যে কীভাবে তোমাদেরকে গ্রেড নির্ণয় করা হবে তোমাদের, কোন বিষয়ে কত পেতেই হবে সেটি আসলে এখানে দেখানো হয়েছে, ন্যূনতম নম্বরটি দেখানো হয়েছে প্রত্যেকটি গ্রেডের। তো ধরো আমি যদি এখানে দেখাতে যাই 45 নম্বরের মধ্যে যদি কেউ 35 পায় তাহলে সে কোন গ্রেডে থাকবে? সে থাকবে এ গ্রেডের মধ্যে। কেউ যদি 33 পায় সেও এ গ্রেডের মধ্যে থাকবে। 45 নম্বরের মধ্যে কেউ যদি 32 পায় সেও কিন্তু এ গ্রেডেই থাকবে। 31.5 পেলেও এ গ্রেডে থাকবে, কিন্তু 31 পেলে সে কিন্তু A- গ্রেডে চলে আসবে। আশা করছি বুঝাইতে পারছি যে 27 নম্বর যেটি সেটা হচ্ছে সর্বনিম্ন নাম্বার, মানে এটা পেতেই হবে, না পেলে এই গ্রেডটি হোল্ড করতে পারবে না, এর কম পেলে পরের নিচের যে পরের গ্রেডটি আছে সেটিতে চলে আসবে। তো এটা ছিল তোমাদের নম্বর বন্টন। আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল হবে যারা 2022 সালে এসএসসি এবং এসি পরীক্ষা দিচ্ছ। তো বেশ আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধুবান্ধব শেয়ার করে দিবেন, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল এবং কলেজ থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর বেশি বেশি বন্ধুকে শেয়ার করে দাও, তোমাদেরকে মেনশন করে দাও ভিডিওতে, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে।